বসুন বসুন। আমাকে আপনারা সহযোগিতা করে ভোট দিয়ে নেতা বানিয়েছেন, আপনাদের এই ঋণ আমি কোনোদিন ভুলব না। আপনাদের যে কোনো সমস্যা আমাকে বলবেন, আপনাদের জন্য আমার দরজা সব সময় খোলা। আরে শিবা এসো 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 শিবা। নেতা তো আপনাকে লইগা মাশাআল্লাহ দরজা খুইলাই থুইছে, এখনো বসে আছেন কেন? যান সবাই বাইরন বাইরন। আপনারা এখন আসুন, পরে আমি আপনাদের সাথে কথা বলবো। বলো শিবা, আমি তোমার জন্য কি করতে পারি? কষ্ট কইরা রিক্স লইয়া আপনার নির্বাচন করছি, আপনার নেতা বানাইছি, আমার লিগে তো আপনার অনেক কিছু করতে হইব। আপাতত সিটি কর্পোরেশনের চিফ ইঞ্জিনিয়ারে কয়ে দেন, 46 নম্বর ওয়ার্ডের 5 কোটি টাকার কমিউনিটি সেন্টারের কাজটা যাতে আমি পাই। শিবা, তুমি তো আমাকে ভালোভাবেই জানো, আমি কোনো তদবিরের মধ্যে নেই। তুমি টেন্ডার দাও, লোয়েস্ট হলে কাজটা তুমিই পাবে। বাহ 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 বাহ, তার মানে নির্বাচনে পাশ করে চোখ পাল্টি? হ্যাঁ, আমি এত পেঁচাল শুনতে চাই না। আপনি কইবেন কি কইবেন না এটা কোন? না, আমি অন্যায় করে কিছু বলতে পারবো না। শোনো শিবা, আজ থেকে তুমি সমাবৈধ কাজ ছেড়ে দাও, তুমি আইনের কাছে আত্মসমর্পণ করো। আমি তোমাকে কথা দিচ্ছি, তোমাকে বাঁচানোর সব দায়িত্ব আমার। নেতা, তুমি আমার কাজ না কইরা আমার নীতির কথা শুনাও, তুমিও শুইনা রাখো। আমার লেগা তুমি নেতা হইছো, তোমার গলায় লোকজন ফুলের মালা দিছে, আবার আমি তোমার গলায় জুতার মালা দেওয়ার ব্যবস্থা করতেছি। এই শিবা, আজ থেকে আমার এলাকায় কোনো সন্ত্রাসী কার্যকলাপ করলে ফাঁসির দড়ি থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। এই নেতা, তুই তোরে নিয়া ভাব, এই শিবা, এই শিবার লগে টক্কর দিয়া কেউ বাঁচতে পারে নাই, তুইও পারবি না। তুই নাকি আমার আর চাঁদা দিবি না? না, নেতা দেলওয়ার খান আমাদের চাঁদা দিতে নিষেধ করেছে। ঠিক আছে, নেতা তোরে চাঁদা দিতে নিষেধ করছে, আর আমি তোরে দুনিয়ার ভিসা ক্যান্সেল করে দিলাম। সারা শহরে হাঙ্গামা লাগাই দে, হাঙ্গামা! হেই, লাকেরে লাগ
বেয়াদি সাহেব, শিবা একটার পর একটা সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে, আমাকে মেরে ফেলার হুমকি দিয়েছে, আপনারা ওকে ধরছেন না কেন? আমরা সাধ্যমতো চেষ্টা করছি। আমি কোনো কথাই শুনতে চাই না, সাত দিনের মধ্যে শিবাকে পুলিশ কাস্টডিতে দেখতে চাই। শিবা শিবা শিবা, এই শহরে একটার পর একটা ক্রাইম করে যাচ্ছে, অথচ আপনি তাকে গ্রেফতার করতে পারছেন না কেন? উপর থেকে একটার পর একটা ফোন আসছে, অথচ আমি কোনো জবাব দিতে পারছি না। মিস্টার সেকান্দার, পূর্বের রেকর্ডে দেখা যায় পুলিশ ডিপার্টমেন্টে আপনার খুব সুনাম রয়েছে, আপনার নাম শুনলে ক্রিমিনালদের গলা শুকিয়ে যেত। জি স্যার, আপনি ঠিকই বলেছেন। কিন্তু আপনি শিবাকে গ্রেফতার করতে পারছেন না কেন? কি হলো, চুপ করে আছেন কেন? স্যার, আমি তো আমার সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমি আপনার কোনো কথা শুনতে চাই না, আমি শিবার হাতে হাত করা দেখতে চাই। আর আপনি যদি তা না পারেন শিবাকে গ্রেফতার করতে, আমি অন্য কোন অফিসারকে দায়িত্ব দেব। স্যার, স্যার, একটা দুঃসংবাদ আছে। কি হয়েছে? হোমসি এই এলাকায় সন্ত্রাস দমন করতে আর শিবার গ্রেফতার করতে নতুন এক ডিবি অফিসারের দায়িত্ব দিয়েছে। আসতে দাও, আসতে দাও। আরে ডিবি থেকে কেন, ইন্টারপোল থেকে আসলেও কিছুই করতে পারবে না। স্যার, আমনের নাম হলে যেমন সন্ত্রাসী কো গলা হুগাইয়া যায়, আর ডিবি অফিসার বিপ্লবের নাম হলে কাপড় সুপুর নষ্ট করিয়া বালায়। স্যার, একদল সন্ত্রাসী ব্যাংক ডাকাতি করে পালানোর সময় পুলিশের ধাওয়া খেয়ে সেন্ট্রাল ল কলেজে ঢুকে সব ছাত্রছাত্রীদের জিম্মি করে রেখেছে, পুলিশ চারিদিক থেকে ঘিরে রেখেছে। ও আই সি।
ছেড়ে দে বলছি। আমিও তোকে শেষবারের মতো বলছি, ওকে ছেড়ে দে। কি করবি, গুড়ি চালাবি? চালা চালা গুড়ি। থাম থাম বলছি। থামবো কি করে বল, তোর চেহারায় যে মৃত্যুর আলামত দেখতে পাচ্ছি। আমি কিন্তু গুলি করবো। তুই ওকে গুলি করবি আর আমি তোকে। তোর সামনে তিনটি রাস্তা আছে। এক, তুই মেয়েটাকে গুলি করবি আর আমি তোকে গুলি করব। দুই, বাঁচার জন্য তুই নিজেই হাত করা পড়তে পারিস, তা না হলে আমি তোকে এমন ধোলাই দেব যে তুই নিজের নাম তো ভুলবি সাথে বাপের নামও। তিন, তুই এখান থেকে লাভ দিয়ে পালানোর পথ খুঁজতে পারিস। অবশ্য নিচে পড়ে বেঁচে থাকলে পঙ্গু হাসপাতালে যাবি, আর মরে গেলে খবরে। নিচে দিকে চেয়ে দেখ। দেখি দেখি, বাপরে বাপ, এবার আইছে শের রূপে শো আসের। আপনি কেন ওর উপর গুলি চালিয়েছেন স্যার? উনি ওসি সেকেন্দার। আপনি ইচ্ছা করলে ওকে গ্রেফতার করতে পারতেন, কিন্তু তা না করে ওকে গুলি করলেন কেন? আমি ওকে গুলি না করলে ও আমাকে গুলি করে দিত। আমি যা করেছি ঠিক কাজটি করেছি। না, এটা ঠিক কাজ নয়। আপনি এখানে আসতে না আসতেই ভুল পথে হাঁটতে শুরু করেছেন। না না, এটাই আমার সঠিক পথ। আমি এই শহরে চোর পুলিশের খেলা খেলতে আসিনি, আমি এসেছি সন্ত্রাসীদের দমন করতে। সন্ত্রাসীদের কাজ নিরীহ মানুষের উপর জুলুম করা, আর আমার কাজ জুলুমবাজদের খতম করা। ডিবি ইন্সপেক্টর বিপ্লবের গুলিতে শীর্ষ সন্ত্রাসী শিবার ক্যাডার টাইসন নিহত। নিজের জীবনকে বাজি রেখে বিপ্লব সেন্ট্রাল ল কলেজ থেকে বেশ কিছু ছাত্রছাত্রীর জীবন রক্ষা করেছে। বিভিন্ন মহল থেকে ডিবি ইন্সপেক্টর বিপ্লবকে অভিনন্দন জানানো হয়েছে। ইয়াহু, ভাইয়াকে কংগ্রেচুলেশন জানাতে হয়। ভাইয়া খিরে বিজয়, কিছু বলবি? হ্যাঁ, আরে তুমি তো একবারে তোলপাড় করে দিয়েছো। এই দেখো পত্রিকা তোমার ছবি ছাপা হয়েছে, দেখো। কই দেখি। আচ্ছা ভাইয়া, শীর্ষ সন্ত্রাসী শিবার ক্যাডার টাইসন নাকি খুবই দুর্ধর্ষ ছিল? হ্যাঁ ছিল, কিন্তু এসব নিয়ে ভাববে প্রশাসন। তোর কাজ পড়াশোনা করা, যা কলেজে যা। যাচ্ছি বাবা যাচ্ছি। যাবার আগে আমার দুঃসাহসিক ভাইকে একটা সেলুট দিয়ে যাই। শোন শোন, তোকে নিয়ে আমার অনেক স্বপ্ন, অনেক আশা। তুই লেখাপড়া শিখে ব্যারিস্টার হবি, মানুষ তোর প্রশংসা করবে, পত্রিকায় তোর ছবি ছাপা হবে। ভাইয়া তুমি দোয়া করো আমি যেন তোমার স্বপ্ন পূরণ করতে পারি। আসি ভাইয়া। উপস্থিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সামনে বেশি কিছু বক্তব্য রেখে আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না। আমি নির্বাচনের সময় অঙ্গীকার করেছিলাম আমাকে জয়যুক্ত করলে আমার এলাকায় কোনো সন্ত্রাস থাকবে না, আমার জীবনের বিনিময় হলেও সন্ত্রাস দূর করব।
আপনারা যদি আমার পাশে থাকেন এবং পুলিশ প্রশাসনকে সহযোগিতা করেন তাহলে সন্ত্রাসীদের নাম ও নিশানা চিরতরে নিশ্চিহ্ন করে দিব ইনশাআল্লাহ। এই দেখুন, গতকাল শিবা জনসম্মুখে দিনের বেলায় একজন নেতাকে খুন করেছে, অথচ আপনারা তাকে ধরতে পারছেন না। আমার ধারণা শীর্ষ সন্ত্রাসী শিবা এই শহরেই অবস্থান করছে, কিন্তু সে কোথায় আছে তা আপনারা ফাইন্ড আউট করতে পারছেন না, যার কারণে সে একটার পর একটা অঘটন ঘটিয়ে পার পেয়ে যাচ্ছে। স্যার, এই শহরে খুন খারাপে যা কিছু হচ্ছে তাতে শিবার যে হাত আছে তেমন কোনো প্রমাণ আমাদের হাতে নেই। তাহলে স্যার এখানে বসে বসে তামাশা কেন? তামাশা? হোয়াট ডু ইউ মিন? স্যার, উনি আমাদের গুরুত্বপূর্ণ মিটিংকেও তামাশা মনে করেন। নো স্যার, আমাদের অফিসারদের মিটিংকে আমি তামাশা বলছি না, আমি বলছি আমরা যেহেতু শিবাকে গ্রেপ্তার করতে পারছি না তখন আর বসে বসে সময় নষ্ট কেন? নিহত জননেতা দেলোয়ার হোসেন সাহেবের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নিরাপত্তা পালন করে যার যার বাড়িতে ফিরে যাই, আর যারা বিবাহিত তারা রান্নাঘরে যে স্ত্রীর কাজে সাহায্য করুক, যারা বিয়ে করেননি তারা আপন মনে পছন্দের বউ খুঁজুক। মিটিং এ বসে যা বলছেন তার জন্য আপনাকে। বিপ্লব, তুমি সিনিয়র অফিসারদের সামনে যে ভাষায় কথা বলছো তার জন্য সবার কাছে তোমাকে মাপ চাইতে হবে। আমি মাপ চাইলে যদি সন্ত্রাসী শিবা অ্যারেস্ট হয় তাহলে ঠিক আছে। সরি, আই এম ভেরি সরি ফর ইউর কাইন্ড ইনফরমেশন মিস্টার বিপ্লব। শীর্ষ সন্ত্রাসী শিবাকে গ্রেফতার করা কি বাচ্চাদের একাদুক্কা খেলা? নো, বাচ্চাদের খেলা নয়, তবে আমরাও কেউ বাচ্চা নই। কি নেই আমাদের? দুঃসাহসিক পুলিশ বাহিনী, অস্ত্র, গোলা বারুদ, আইনের শক্তি, আর কি চাই আমাদের? কিসের অভাব? সরি স্যার, যে এই এলাকায় নতুন এসেছে সেই অফিসারের কাছ থেকে আমাদের ডিউটি সম্পর্কে কিছু শুনতে চাই না। শিবাকে অ্যারেস্ট করার দায়িত্ব আমাকে দিন, আমি কথা দিচ্ছি শিবাকে আমি জীবিত বা মৃত আপনার সামনে হাজির করব। আর যদি হাজির করতে না পারো তাহলে? ব্যর্থতার শাস্তি আপনি আমাকে যা দেবেন, আমি একজন যুদ্ধে পরাজিত সৈনিক হিসাবে তাই মাথা বেঁধে নেব। ওকে, আজ থেকে শিবার কেসের দায়িত্ব তোমাকেই দেওয়া হলো। থ্যাংক ইউ স্যার। এক্সকিউজ মি মিস্টার বিপ্লব, আপনি জানেন শিবা কত বড় ভয়ঙ্কর সন্ত্রাসী? দেখুন মিস্টার বিপ্লব, আমি যতটুকু জানি আপনার এক ছোট ভাই ছাড়া কান্না করার মতো আপনজনের কেউ নেই। আপনি শিবাকে কি ভেবেছেন, চোর, পকেটমার, হাইজেকার? শিবার পেছনে কেউ লাগলে সে জীবন নিয়ে ফিরে আসতে পারে না, ফিরে আসে লাশ হয়ে। দাঁড়ান, আমি লাশ হয়ে ফিরে আসবো না, শিবাকে লাশ বানিয়ে নিয়ে আসবো। না ভাইজান, আমি তোমার হাতে গড়া কঠিন ইস্পাত, তুমি আমার উপর ভরসা রাখতে পারো। তুমি যদি চাও ওই ডিবি অফিসার বিপ্লবকে আমি জীবন থেকে বরখাস্ত করে দেবো। না শিবা, তুই ওকে চিনিস না, ওর একটা হিংস্র বাঘ। আমার জানা মতে ওর থাবা থেকে আজ পর্যন্ত কোনো সন্ত্রাসী রেহাই পায় নাই। এখন মাথা গরম করা যাবে না, ঠান্ডা মাথায় সব কিছু করতে হবে। আমাকে বুঝতে দে, দেখি
কোথাকার পানি কোথায় গড়ায়। ডিবি ইন্সপেক্টর বিপ্লব আমাদের বাড়ি এসেছে। ওরে খায়া ফালা, ও যাতে জানলে যাইতে না পারে। ওকে বস। কিরে বসে আছিস কেন? নাম শান্তা, আমি জীবনে প্রথম ক্যাবারে ঢুকছি, বাবা যদি জানতে পারে তাহলে। ধ্যাত, ডিআইজি আঙ্কেল কখনোই জানতে পারবে না। চল চল তো। ও মাই গড, এই ওই তো সেই হিরো, সেদিন ল কলেজে যে আমাকে বাঁচিয়েছিল। আমি মুক্তি। ওই যে সেদিন ল কলেজে আপনি আমাকে সন্ত্রাসীদের হাত থেকে বাঁচিয়েছিলেন, মনে পড়ছে না? ওই যে সন্ত্রাসীদের মেরে আপনি আমাকে। কলেজ? কিসের কলেজ? কে সন্ত্রাসী? মনে পড়তেছে না তো? মনে হয় আপনি ভুলে গেছেন। ওই যে সন্ত্রাসীদের মেরে আপনি। কখন কিভাবে? আপনি একটু ভাবুন প্লিজ। এত সুন্দরী মাইয়া তবু মনে করতে পারতেছে না? সেদিনের পর আমি আপনাকে অনেক খুঁজেছি কৃতজ্ঞতা জানানোর জন্য। আই মুক্তি, আপনাকে আমি। ম্যাডাম চলবে?
বস বস বিপ্লবকে আমরা কিছুই করতে পারিনি, আমাদের পাঁচ ছয় জনকে খুন করেছে, আমি পালিয়ে এসেছি। বিপ্লব আমি তোরে খুন কইরা ফালামু। দাঁড়া, মাথা গরম করিস না শিবা, মাথা ঠান্ডা কর, ঠান্ডা কর। ওই টিভি অফিসার আমার কয়েকজন বিশ্বস্ত ক্যাডারে ক্রস ফায়ার মেরে ফেলেছে, আমাকে কোটি কোটি টাকার অবৈধ ব্যবসা বন্ধ করে দিছে, ওরে আমি নিজের হাতে গুলি করে মারব। আরে তার আগে তুই যদি ধরা পড়া যাস তাহলে আমিও ফেঁসে যাব। ওর সামনাসামনি হওয়া মানেই নির্ঘাত মৃত্যু। আমার কথা শোন, তুই কিছুদিনের জন্য গা ঢাকা দে, কখন কি করতে হবে তা আমি তোকে বলে দেব। ডিবি ইন্সপেক্টর বিপ্লব, এই এলাকা সব সন্ত্রাসী করে মাইরা আলু ভর্তা বানিয়ে দিতেছে, প্রমোশন পাই আসে অনেক বড় অফিসার হইয়া যাইব, কিন্তু আমার কি হইব না, আমার একটা কিছু করতে হইব। আমি আর সিআইডি হাবিলদার থাকুম না, আমারও প্রমোশন পাইয়া অনেক বড় অফিসার হইতে হইব, সন্ত্রাসী করে পাইলে হইব। লুচ্চা বাচ্চা লুচ্চা, মায়া মানুষ দেখলে শুধু ধরতে ইচ্ছা করে না, আজ তোর একদিন আমার যে কয়দিন লাগে। মাইরে না মাইরে না আম্মা গো, ও আম্মা ধরি আমার পায়ে গো, আমার আম্মা আম্মা গো। কেউ দেখে নেই ইজ্জত বাচ্চা, কি দিনে দুপুরে নারী পাচার, বিপ্লব স্যারের খবরটা দিতে হয় না? সব অপারেশন যদি স্যারে করে তাহলে আমার প্রমোশন হইব কেমনে, এই অপারেশনটা আমি নিজেই করবো। আমার এলাকায় নারী পাচার তা আমি হইতে দিব না। এই নাম সবগুলো নাম, তুগো সিয়ারা দেখি লাইনে খাড়া, কেমন সিয়ারা আগে দেখি। এই মুখের কাপড় খোল, মুখটা একটু দেখি, হাই জানে মান, দেখি ওই মা কি সুন্দর সুন্দর ফিগার, নরম তুলতুলা, এসো এসো না যান তোমার সাথে। কি মজা, সেদিন যে কথা আমি বলতে পারিনি আজ সেই কথাগুলো বলবো। ইয়াহু, এই মুক্তি শোন। হাই হ্যান্ডসাম, কোন প্রবলেম? ইয়েস, আমার অনেক বড় প্রবলেম। কত বড়? 5 ফুট 3 ইঞ্চি। আমি আপনার উচ্চতা কতটুকু জিজ্ঞেস করিনি, জিজ্ঞেস করেছি আপনার প্রবলেম কি। ও আচ্ছা আচ্ছা, আসলে আপনাকে যা বলতে চাচ্ছি তা মুখ দিয়ে বের হচ্ছে না, আর যা বলছি তা আসলে আমার মনের কথা নয়। তাহলে মনের কথাটা বলে ফেলো। কিন্তু বলতে পারছি না যে। তাহলে বলার দরকার নেই। না না শুনুন, আমি বলতে চাই, বলতে চাই আমি আপনাকে ভালোবাসি, ভালোবেসে আপনাকে বিয়ে করতে চাই। কনফার্ম মেন্টাল প্রবলেম। বিয়ে করে আমি আপনার বাচ্চার মা হতে চাই। কি হলো, কথা বলছেন না যে? বলুন, একটা দুইটা তিনটা, কটা বাচ্চা চাই আপনার? বুঝেছি। কি আপনার প্রবলেম? খুবই সিরিয়াস। শুধু আপনি আপনি পারেন আমাকে এত বড় প্রবলেম থেকে বাঁচাতে। আই লাভ ইউ বিপ্লব, আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। কে কে তুমি? আরে মোর দালা, একটু আগে আই লাভ ইউ কে চুমা দিলেন, এখন বলুন তুমি কে? এই যে ভাই আপনি বলুন তো, প্রেমিক ছাড়া কেউ কি কারো গালে চুমা দিতে পারে? হ্যাঁ উনি তো ঠিকই বলেছেন,
এই এই তুমি যাবে না পুলিশ ডাকবো? ঠিক আছে ঠিক আছে, আপাতত 100 টাকা দিলে যামু গা। পুলিশ ডাকতে হইব না। এবার আপনি কিছু দেন। এই নাও, এটা কি দিলেন? ফকিরের ভিক্ষা? আমি কি ফকির? ঠিক আছে, আপনার কাছে যদি আর টাকা না থাকে, আপা 100 টাকা দিছে, আপনি আর আমি মানে আমরা দুই ফকিরে ভাগাভাগি করে লই। কি বললি? আমি ফকির, আজ তোকে মেরে ফেলবো। আমার মায়েরা লাভ নাই। বেগুন বাড়ি গোডাউন হইতে 1 কোটি টাকার হেরুন ও একটা কষ্ট আজ রাতে ডেলিভারি দেওয়া হবে। এগুলা ধ্বংস না করতে পারলে দেশের বিরাট একটা ক্ষতি হয়ে যাইব। ধ্বংস করার খেলা খেলতে হবে, তা না হলে বিপ্লব আমাদেরকে ধ্বংস করে দেবে। আমারে কি করতে হইব শুধু তাই কও। বিপ্লবকে আর একদিনও বাঁচিয়ে রাখা ঠিক হবে না, ও বেঁচে থাকলে আমরা কেউ বাঁচবো না। না, আপনারা শিবাকে আর একটা গচাতা দেবেন না। আমি এক এক করে সন্ত্রাসী শিবার সব অবৈধ ব্যবসা বন্ধ করে দিয়েছি। শিবা বাংলাদেশে যে প্রান্তে থাকুক না কেন, আমি ওকে গ্রেপ্তার করবই, জীবিত অথবা মৃত। কে তুই? শিবা, শিবা আমার নাম, তুই যারা খুস্তাছস। তোর নামের আগে যদি মরহুম শব্দটি লাগাতে না চাস তাহলে হাত করাটা পরে নে। Yeah.
ডাক্তার সাহেব, ভাইয়ার এখন কি অবস্থা? ভয়ের কিছু নেই, কিছুক্ষণের মধ্যে জ্ঞান ফিরে আসবে। এক কাজ করুন, এই ওষুধগুলো নিয়ে আসুন। আমি ওষুধগুলো নিয়ে আসছি। ডাক্তার সাহেব, আমি কি একটু বিপ্লবের সাথে দেখা করতে পারি? শিওর, ওনাকে বেডে ট্রান্সফার করা হয়েছে, আপনি দেখা করতে পারেন। আল্লাহ তোমার অশেষ রহমত। বিপ্লব, চোখ খুলো বিপ্লব, দেখো আমাকে দেখো। মুক্তি, তুমি? তোমার যদি কিছু একটা হয়ে যেত তাহলে আমি সত্যি, তুমি আমাকে এতটা ভালোবাসো? হ্যাঁ বিপ্লব, তোমাকে প্রথম দেখার পর থেকে আমার ভালো লেগে গেছে। তাই তো তোমাকে দেখলে আমি দিশেহারা হয়ে যেতাম, কি বলতে কি বলে ফেলতাম আমি নিজেও জানি না। আমি তোমাকে অনেক ভালোবাসি বিপ্লব, অনেক ভালোবাসি। আমার জীবনের কোনো গ্যারান্টি নেই মুক্তি, যে কোনো সময় সন্ত্রাসীদের গুলিতে আমার মৃত্যু হতে পারে। মরতেই যদি হয় আমরা দুজন একসাথে মরব। তোমরা দুজন যদি একসাথে মরে যাও তাহলে আমার কি হবে? হ্যাঁ মারব এক থাপ্পড়। বেশি দুষ্ট হয়ে গেছিস না? আরে আমি দুষ্টুমি কোথায় করলাম? দুষ্টুমি তো তোমরাই করছিলে। বেশি পেগে গেছিস না, যা এখান থেকে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমাদের সুযোগ দিয়ে আমি চলে যাচ্ছি। তোকে দিয়ে কিছুই হবে না, মুখে শুধু বড় বড় কথা। তুই যদি ওকে খতম করতে নাই পারবি তাহলে আক্রমণ করলি কেন? ভাইজান, আমি ওরে ঠিকই খেয়ে ফেলাইতাম, কিন্তু কোথেকে ওই কমিশনারা মাইয়া এসে ওর হুন্ডার পিছনে উঠে বসলো, তাই বোমানা মাইরা গুলি করছি। প্রয়োজনে ওই কমিশনারের মেয়েকেও মেরে ফেলতি। ওরা বেঁচে গেছে কিন্তু আমরা বাঁচবো না। আরে তুই জানিস না বিপ্লব কত বড় কাল সাপ, সাপের লেজে আঘাত করলে একদিন না একদিন ও ছোবল মারবেই। আমিও দাঁত সাপুইরা, ওর বিষ দাঁত না ভাঙা পর্যন্ত আমার নিস্তার নাই। আহত সাপকে বাঁচিয়ে রাখা মানেই নিজের মৃত্যুকে বাঁচিয়ে রাখা। হাসপাতালে বিপ্লবকে শেষ করে দে। মাফ করতে পারি একটা শর্তে, বল জীবনে আর কখনো অন্যায় করবি না, পাপ করবি না। হ্যাঁ ঠিক আছে, চা ভাগ। Oh!
তুই আমার ভাইকে খুন করেছিস, কিন্তু খুনের বদলে আমি তোকে খুন করব না। আমি তোকে বুঝিয়ে দেব ভাই হারানোর যন্ত্রণা কত কষ্টের। স্যার, তার আগে বিপ্লবের চাকরিটা গাইতে হইবে। বিপ্লব সাসপেন্ড। স্যার, হে আপনি কি বলছেন স্যার? ইয়েস, শিবাকে গ্রেপ্তারের নামে হাসপাতালে নিরীহ লোকজনের মৃত্যুর জন্য তোমাকে দায়ী করে সাংবাদিক সম্মেলন করা হয়েছে। উপর থেকে আমার উপর চাপ আসছে, আমার কিছু করার নেই বিপ্লব। পরজোর আমি তোমাকে সাময়িক বরখাস্ত করতে পারি। আমি এলাকাতে আসার পর থেকে নিরীহ লোকজন রাস্তা ঠিকমতো চলাফেরা করতে পারছে, মা বোনের ইজ্জতে বাড়ি ফিরতে পারছে, ব্যবসায়ীরা চাঁদা না দিয়ে শান্তিতে ব্যবসা করতে পারছে। সন্ত্রাসী সেবার নাম শুনলে যাদের দম বন্ধ হয়ে আসতো তারা এখন প্রাণ ভরে নিঃশ্বাস দিতে পারছে। তাতে যদি আমার কোনো অপরাধ হয় তাহলে আমি আর চাকরি করব না। আপনাকে কষ্ট করে সাসপেন্ড লেটার দিতে হবে না স্যার, আমি নিজেই চাকরি থেকে রিজাইন দিয়ে চলে যাচ্ছি। মিস্টার বিপ্লব, তুই আমার ভাইকে আমার বুক থেকে কেড়ে নিয়ে আমার বুকে যে কষ্টের আগুন জ্বালিয়ে দিয়েছিস, তোকে এমন আগুনে চলতে হবে। চাকরি হারিয়ে তুই অর্ধেক মরে গিয়েছিস, পুরোপুরি মরার জন্য তৈরি থাকিস। ভেবো না বিপ্লব, বাবার সাথে আমার কথা হয়েছে, বাবা বলেছে তুমি একটা সরি লেটার দিলেই সব ঠিক করে দেবে। সরি লেটার? কিসের সরি লেটার? আমি আমার জীবনে ঝুঁকি নিয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ করি, সেটাই কি আমার অপরাধ? আমি সন্ত্রাসীদের সাথে আপোষ করি না, সেটাই কি আমার অপরাধ? সন্ত্রাসীদের ধরতে গিয়ে ক্রস পায়ে কিছু লোক মারা গেছে, সেটাই কি আমার অপরাধ? আমি জানি এটা আমার বিরুদ্ধে একটা চক্রান্ত। ওসি সিকান্দার তার সন্ত্রাসী ভাই শিবাস খুনের বদলা নিতে এই চক্রান্ত করেছে। তবু তুমি আবার ভেবে দেখো বিপ্লব। না, কোনো প্রয়োজন নেই। ভাইয়া চাকরি ছেড়ে দিয়েছে, খুব ভালো করেছে। প্লিজ আপনার রিকোয়েস্ট করবেন না ভাইয়া, আমি কলেজে যাচ্ছি। ঠিক আছে, যা। জি বিপ্লব, এটা কি তোমার শেষ সিদ্ধান্ত? হ্যাঁ মুক্তি, তুমি আর আমাকে এ ব্যাপারে কোনো অনুরোধ করো না। কিরে তুলো না, মুখ গোমড়া করে বসে আছিস কেন? নিয়ে খা। না, আমি খাবো না, আমার খিদে নেই। ক্ষুধা থাকবে কেমন করে? ওর ক্ষুধার ট্যাবলেটটা এখন আসেনি। দোস্ত, তোর কথা মানে কিছুই বুঝলাম না। এত সহজ কথা বুঝলি না? বিজয়, বিজয়। ভালো হবে না বলছি। আচ্ছা বাবা, আর বলবো না। ওকে, সরি এভরিবডি। আমার একটু দেরি হয়ে গেল। সিঙ্গারা, কি ব্যাপার, তোমার মুখ গোমড়া কেন? তাতে তোমার কি? আমার কি মানে? আরে, এত সুন্দর মুখটা পেটির মতো করে রাখলে কান্না খারাপ লাগে। হ্যাঁ,
আজ কোনো ঝগড়া নয়, আর শুধু ভালোবাসা, শুধুই ভালোবাসা। ভালোবাসা মানে? তোর কথা তো আমি কিছু বুঝলাম না। বুঝবে কি করে? ওর মনের মধ্যে ভালোবাসা থাকলে তো। আরে বুদ্ধু, আজ ভালোবাসা দিবস। ইয়াহু, আজ আমরা সবাই মিলে নাচবো, গাইবো, ফুর্তি করবো। পৃথিবীটা ভালোবাসার একটি বাগান, ফুল হয়ে ফুটে আছে প্রতিটি প্রাণ। ভালোবাসো ভালোবাসো অনন্তকাল, ভালোবাসার নেই সকাল বিকাল। লাভ ইজ হেভেন, লাভ ইজ ট্রু, লাভ ইজ হেভেন, লাভ ইজ ট্রু। মাটির পৃথিবীতে চাই না কিছু আর, একটি জীবন একটি মরণ, তুমি যে আমার। তুমি আছো মনে মনে, ছায়া হয়ে চাই থাকো প্রতিক্ষণে। ভালোবাসো ভালোবাসো অনন্তকাল, ভালোবাসার নেই সকাল বিকাল। কি বললেন? বিজয় হাসপাতালে?
যাক বাঁচা গেল, ডাক্তার বলেছে ভয় কিচ্ছু নেই। ও মাই গড, আমি তো ভীষণ ঘাবড়ে গিয়েছিলাম। বিজয় আগে কখনো ড্রিঙ্কস করেনি, তাই এই অবস্থা হয়েছে। সবাই একেবারে বলো সামান্য একটু খেয়েই। বিজয়ের কি হয়েছে? তোমরা চুপ করে আছো কেন? জবাব দাও। দেখেছেন বিজয় কেমন আছে? এখন ভালো। ওর প্রবলেমটা কি? অতিরিক্ত মদ পান করেছিল। মানে? মানে আপনার ভাই অতিরিক্ত মদ পান করে অসুস্থ হয়ে পড়েছে। আচ্ছা আপনার ভাই কতদিন যাবত মদ খায়? কি বলছেন আপনি, মদ তো দূরের কথা, ও সিগারেট পর্যন্ত খায় না। যাই হোক খেয়াল রাখবেন, ভবিষ্যতে যেন আর ড্রিঙ্কস না করে, ঠিক আছে? তোমরা নিশ্চয় জানো বিজয় মদ খায় কিনা, বলো আমাকে সত্যি করে বলো। বিশ্বাস করুন ভাইয়া, বিজয় মদ খায় না ভাইয়া। শুনো, আমি তোমাদের কোনো কথা বিশ্বাস করি না। চাও তোমাদের এখানে কোনো প্রয়োজন নেই, বিজয় সুস্থ হলে আমি একাই নিয়ে যেতে পারবো। যাও। এই তোমার কলেজের ফি আর বই কেনার টাকা। ভাইয়া ভাইয়া, আমি জানি তুমি আমার উপর অনেক রাগ করে আছো, আমাকে তুমি ক্ষমা করো ভাইয়া। তুমি যদি ক্ষমা না করো, তুমি যদি আদর না করো, তুমি যদি এসে কথা না বলো, তাহলে আমি কি নিয়ে বাঁচবো ভাইয়া? তুমি ছাড়া আমার আর কে আছে ভাইয়া? বলো আমার আর কে আছে ভাইয়া? কি হলো ভাইয়া, কথা বলবে না তুমি? ঠিক আছে, তোমার হাত দিয়ে আমাকে মারো, মেরে মেরে তোমার বুকে কষ্ট দূর করো। মারো ভাইয়া, মারো, মারো, মারো। না বিজয় না, তোকে মারলে যে সেই আঘাত আমার বুকেই লাগবে। তুই আমাকে কথাতে আর কোনো বাজে কাজ করবি না, আর কোনো বাজে ছেলের সাথে মিশবি না। আমাকে আমাকে কথা দে ভাই, আমাকে কথা দে। ঠিক আছে ভাইয়া, আমি আর কখনো এমন কাজ করব না, কখনো না। চল তোকে কলেজে পৌঁছে দিয়ে আমি অফিসে যাব। চল নে। চল। কি হয়েছে সুমন, তোমার মন খারাপ কেন? চুপ করে আছিস কেন, কথা বল। কি হলো, কাটছিস কেন? আমাদের সব খুলে বল। আমার মা হাসপাতালে, ডাক্তার বলেছে অপারেশন করতে হবে। তিন দিনের মধ্যে অপারেশন করতে না পারলে মাকে বাঁচানো যাবে না। অপারেশন করতে 25,000 টাকা লাগবে, এত টাকা আমি কোথায় পাবো বল? আমার কাছে একটা বুদ্ধি আছে। কি? কিন্তু লকার খুলে সার্জারি প্রশ্ন না পাই তাও ঝামেলা হয়ে যাবে। তুই ঠিকই বলেছিস, এক কাজ করব, আমরা প্রশ্ন বের না করে ক্যামেরা দিয়ে প্রশ্নগুলোর ছবি তুলে আনবো, তারপর প্রিন্ট করলে কি কি প্রশ্ন পরীক্ষায় আসবে জানা যাবে। ভেরি গুড আইডিয়া, কিন্তু বিজয়কে ছাড়া আমাদের পক্ষে কাজ সম্ভব না। চল আমরা সবাই বিজয়ের কাছে যাই। প্রিন্সিপাল স্যারের লকার ভেঙে প্রশ্নপত্র চুরি করে ছাত্রদের মাঝে বিক্রি করা আমার পক্ষে সম্ভব না, এই কাজ আমি কিছুতেই করতে পারবো না। আমি ভাইয়াকে কথা দিয়েছি আর কোনো অন্যায় কাজ করব না। দেখ দোস্ত, এই অন্যায় কাজটা করলে যদি সুমনের মায়ের জীবন বাঁচানো যায় তাহলে? প্লিজ বিজয়, তুই আর অমত করিস না। আমার মাকে বাঁচা বিজয়, আমার মাকে বাঁচা। আমার মা আর ছোট বোন ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ নেই। ঠিক আছে,
সুমনের মায়ের জীবন বাঁচানোর জন্য শেষবারের মতো একটা অন্যায় কাজ আমি করব। কিন্তু তোদেরকেও কথা দিতে হবে, এরপর থেকে আমরা আর কোনো অন্যায় কাজ করব না। ঠিক আছে দোস্ত, আমরা অন্যায় কাজ করলাম। বিপ্লব, আমি আপনার কোনো কথাই শুনতে চাই না। যে ছেলে লকার ভেঙে প্রশ্নপত্র চুরি করে ছাত্রদের মাঝে বিক্রি করতে চায়, এরকম ছাত্র আমার কলেজে থাকার চেয়ে না থাকা অনেক ভালো। আমি ওকে পুলিশে দিতাম, শুধু আপনার ভাই বলে ওকে পুলিশে না দিয়ে আমি ওকে টিসি দিয়ে দিচ্ছি। প্লিজ স্যার, আমার দিকে তাকিয়ে ওকে শেষবারের মতো ক্ষমা করে দিন। আমি আপনাকে যে অঙ্গীকারনামা দিচ্ছি, আর কখনো বিজয় কোন ধরনের অপরাধ করবে না। প্লিজ স্যার, একটু দয়া করুন, ওর জীবনটা নষ্ট করবেন না। প্লিজ প্লিজ স্যার, আমি ওকে ক্ষমা করতে পারি এক শর্তে, ওর সাথে সেদিন কে কে ছিল সবার নাম আমাকে বলতে হবে। ঠিক আছে স্যার, আমি আপনাকে কথা দিচ্ছি আগামীকালের মধ্যে আপনি সবার নাম পেয়ে যাবেন। ঠিক আছে। সেদিন তোর সাথে যারা যারা ছিল এই কাগজে তাদের নাম লিখে দেয়। কি হলো, আমার কথা কানে যায় না? দেখ বলছি না, আমি আমার বন্ধুদের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারবো না। বিশ্বাসঘাতকতা মানে? কতগুলো আজে বাজে ছেলের সাথে মিশে বাজে কাজ করে বেড়াচ্ছিস, লজ্জা করে না তোর ওদের বন্ধু বলতে? তুই পেয়েছিস কি, সেদিন মদ খেয়ে বেরোস হয়ে হাসপাতালে আমার মান সম্মান নষ্ট করেছিস। গতকাল তোর কারণে প্রিন্সিপালের কাছে আমাকে ক্ষমা চাইতে হয়েছে। আর কতদিন বল, আর কতদিন তোর কারণে আমার সম্মান নষ্ট হবে বল? আর কতদিন মানুষের কাছে তোর জন্য ক্ষমা চাইতে হবে বল? যদি ভালো চাস তাহলে এই কাগজে ওদের নাম লিখে দে। আমি তো আগেই বলেছি আমি কারো নাম লিখতে বা বলতে পারবো না। পিয়াদর, আমার মুখে মুখে কথা বলিস? বেরিয়ে যা, বেরিয়ে যা আমার সামনে থেকে, আমি তোর মুখ দেখতে চাই না, বেরিয়ে যা। না বিজয়, ভাইয়ের সাথে রাগ করে বাড়ি ছেড়ে এসে তুমি কাজটা একেবারেই ঠিক করনি। রাত অনেক হয়েছে, বাড়ি যাও, ভাইয়া তোমার জন্য চিন্তা করবে। চলো আমি তোমাকে পৌঁছে দিয়ে আসি। না, আমি আর বাড়ি ফিরে যাব না। না লক্ষ্মী, এত রাগ একদম ভালো না, সামনে ফাইনাল পরীক্ষা, এখন পাগলামো করলে তোমার রেজাল্ট ভালো হবে না। কি হবে, আমি ফেল করব এই তো? তাছাড়া আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আর লেখাপড়া করব না। না বিজয়, এ কথা মুখে আনবে না, আমি তোমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখি, আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত বাঁচবো না। আমি হচ্ছে তোমাকে ছাড়া বাঁচবো না তুলনা, এক মুহূর্ত না বিজয়। তুলনা বিজয়, তুলনা ধরো আমাকে, আরো জোরে জড়িয়ে ধরো, আমার মনে এখন প্রেমের পাগলা হওয়া বইছে বিজয়।
যেতে দাও না হে পাগলা হাওয়া বইছে এখন অন্তর বাইরে দারুণ কাপড় প্রেম পিয়াসি মনটা রে কাছে যেতে দাও না রে কাছে যেতে দাও না রে জলো আমি জ্বলি পারো না কাছে কি আসে তুমি ডাকো আমি ডাকি আরো ভালো যে বাসতে তুমি জ্বলো আমি জ্বলি পারো না কাছে কি আসতে এসো এসো দুজনে করব যে প্রেম গোপনে পাগলা হাওয়া বইছে এখন অন্তর বাইরে দারুণ কাপুল প্রেম পিয়াসি মনটা রে কাছে যেতে দাও না রে কাছে যেতে দাও না রে ভেজা ভেজা এ শ্রাবণে দূরে পারি না থাকতে ছুটি ছুটি আমি তোমার চাই জড়িয়ে রাখতে ও ভেজা ভেজা এ শ্রাবণে দূরে পারি না থাকতে ও ছুটি ছুটি আমি তোমার চাই জড়িয়ে রাখতে দুজন আজ সুখে মরব দুজন আজ সুখে পাগলা হাওয়া বইছে এখন অন্তর বাইরে দারুণ কাপড় প্রেম পিয়াসি মনটা রে কাছে যেতে দাও না রে কাছে যেতে দাও না রে বিজয়ের বড় ভাই লাস্ট একটু দেখবেন আহা দেখিয়া লও দেখিয়া লও আগে বারের মতো দেখিয়া লও ভাই তোমারা তালা দারু খাইয়ে মাতাল হয়ে আবাইত অস্ত্র আর হেরোইন ধরা পড়ে ছি 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 Ha 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 ha
भैया तुम अनेक राग कर तुम क्षमा करो भैया तुम्हें जदि क्षमा ना करो तुम्हें जदि आदर ना करो तुम्हें जदि हेसे कथा ना बोलो किने बाजबो भैया तुम्हें छाड़ा और कि भैया বিপ্লব মৃত্যু আমাকে জড়িয়ে ধরছে তোরা শত কাটলেও আমাকে বাঁচাতে পারবি না বাবা তোর উপরে বিশাল দায়িত্ব রেখে যাচ্ছি বিজয় তোর ছোট ভাই আজ থেকে শুধু তুই বিজয়ের বড় ভাই না বাবার দায়িত্ব তোকে পালন করতে হবে কথাটা মনে রাখিস বড় ভাই আর বাপ এই দুই দায়িত্বের বোঝা তোর কাঁধে দিয়ে গেলাম তুই বিজয়কে আমার আদর্শে মানুষ করবি শিমন তোমরা তোর বন্ধু তোমরা সত্যি করে বলো হিরোইন অস্ত্র এসবই কি সত্যি সত্যি কি বিজয় এত খারাপ ছিল বলো সুমন আমাকে সত্যি করে বলো না ভাইয়া আমি বিজয়কে খুব ভালোভাবে চিনতাম বিজয় খুব ভালো ছেলে ছিল ভাইয়া এই সব মিথ্যে সব সাজানো ভাইয়া আমাকে বিজয়ের মৃত্যু রহস্য খুঁজে বের করতেই হবে যা ঘটে গেছে তা নিয়ে ভেবে কোনো লাভ নেই একটু স্বাভাবিক হতে চেষ্টা করো বিপ্লব না মুক্তি আমি আমি কোনোভাবেই স্বাভাবিক হতে পারছি না বিজয়ের মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু নয় আমার মনে হয় ষড়যন্ত্র করে ওকে খুন করা হয়েছে আমি সব ষড়যন্ত্রের রহস্য বের করে খুনিদের নিজ হাতে কবর দিয়ে খুনের প্রতিশোধ নেব না বিপ্লব মাথা গরম করো না মাথা গরম করে কাউকে খুন করলে তোমার ফাঁসি হবে তাছাড়া তাছাড়া বিজয় যে নির্দোষ ছিল তা কিছুতেই প্রমাণ করতে পারবে না তুমি বলে দাও মুক্তি আমি এখন কি করব আমি যে কিছুতেই নিজেকে শান্ত রাখতে পারছি না তবুও তোমাকে শান্ত থাকতে হবে প্রমাণ খুঁজে বের করতে হবে আর প্রমাণ খুঁজে বের করতে পারলে খুনিদের অবশ্যই ফাঁসি হবে সেদিন থানায় জিডি করার সময় হাবিলদার কাশেম আলী কি যেন একটা বলতে চেয়েছিল আমার মনে হয় তার কাছে কোনো না কোনো তথ্য পাওয়া যাবে দেখুন আমি যা দেখেছি তাই বলেছি এর বেশি আমি আর কিছুই বলতে পারবো না না কাশেম ভাই আমার বিশ্বাস এটা সাজানো নাটক পুলিশের রিপোর্টে লেখা আছে বিজয় হিরোইন অস্ত্র ব্যবসা করত ইনফরমেশন অনুযায়ী বিজয়কে গ্রেপ্তার করতে গেলে বিজয় পুলিশের উপর গুলি করে পুলিশও পাল্টা গুলি করে দুই পক্ষের ক্রস ফায়ারে বিজয় নামের সন্ত্রাসী নিহত হয়
পুলিশের এই রিপোর্ট সম্পূর্ণ মিথ্যে, সব ষড়যন্ত্র। কাশেম ভাই প্লিজ চুপ করে থাকবেন না, একবার বলুন পুলিশের এই রিপোর্ট সম্পূর্ণ মিথ্যে। সত্য কি মিথ্যে তা প্রমাণ করবে আদালত, আমি এর বেশি কিছুই বলতে পারবো না। সত্য প্রমাণ করতে সাক্ষীর প্রয়োজন, আপনি আমাকে সহযোগিতা করলে সত্যকে প্রমাণ করতে পারবো। বলুন বলুন কাশেম ভাই, আপনি আমাকে সহযোগিতা করবেন? হ্যাঁ করব, তবে আমার চেয়ে আরো ভালো বলতে পারবে ওই মেয়েটি। কোন মেয়েটি? যে মেয়েটিকে বিজয়ের সাথে গ্রেফতার করে থানায় নিয়ে গিয়েছিল। ওই মেয়েটিকে আমার খুঁজে বের করতেই হবে। না কথা বলা যাবে না, তুলনা অসুস্থ। দেখুন তুলনার সাথে আমার কথা বলা খুব দরকার, আমার ভাই যখন মারা যায় তুলনাও সাথে ছিল, আমার বিশ্বাস ওকে খুন করা হয়েছে। তুলনাকে জিজ্ঞেস করলেই এই খুনের রহস্য সব জানতে পারবো। দেখুন মিস্টার, আপনি কেন, ও কারোর সাথে কথা বলতে পারবে না, ডাক্তার ওকে কথা বলা সম্পূর্ণ নিষেধ করে দিয়েছে। কিন্তু আমাকে যে কথা বলতেই হবে। অসম্ভব তা কিছুতেই সম্ভব নয়। দেখুন যে চলে যাবার সে তো চলেই গেছে, এ নিয়ে ঘাটাঘাটি করে ঝামেলা বাঁধিয়ে কি লাভ? কি লাভ মানে? একজন নিরাপরাধ ছেলে এভাবে খুন হবে, আর খুনি তা শাস্তি পাবে না, তা কখনো হতে পারে না। তাছাড়া ভাই হারানো যন্ত্রণা যে কত কষ্টের তা আমি আপনাকে বোঝাতে পারবো না। প্লিজ ওর সাথে একবার, শুধু একবার আমাকে কথা বলতে দিন। আহ একই কথা বারবার ভালো লাগে না, ও আপনার সাথে দেখা করবে না, এটাই আমার শেষ কথা। দয়া করে এখন আপনি আসতে পারেন। আমি খাবো না, কিছুই খাবো না, তোমরা চলে যাও, চলে যাও, তোমরা চলে যাও এখান থেকে, চলে যাও এখান থেকে, আমি কাউকে দেখতে চাই না। আহা পাগলামো করে না, তুমি ওষুধগুলো খেয়ে নাও, ওষুধ না খেলে সুস্থ হবে কি করে? নার্স ওকে ওষুধগুলো খাইয়ে দাও। তুলনা আমাকে চিনতে পারছো? চুপ করে থেকো না, বলো তুলনা সেদিন কি হয়েছিল, যার কারণে বিজয়কে খুন হতে হয়েছে? আমি জানি না, আমি কিছু জানি না, আমি চলে যান, চলে যান, আমি কিছু দেখিনি, কিছু দেখিনি। চলো আমার সাথে, চলো। দেখো এই সেই জায়গা যেখানে ঘুমিয়ে আছে আমার কলিজার টুকরা ছোট ভাই বিজয়, যাকে তুমি একদিন ভালোবাসতে। কিন্তু আজ কেন তুমি আর ভালোবাসার সাথে বেমানি করতে চাও? কি অপরাধ করেছিল বিজয়, কি অন্যায় করেছিল আমার ভাই? চুপ করে আছো কেন, বড় জবাব দাও। সত্যি কি বিজয় সন্ত্রাসী ছিল? সত্যি কি বিজয় অস্ত্রের ব্যবসা করত? সত্যি কি বিজয় হিরোইনের ব্যবসা করত? সত্যি যদি আমার ভাই অপরাধী হয়ে থাকে তাহলে তাহলে ঠিক আছে, আমি আমি আমার ভাই হারানোর জ্বালা বুকে নিয়ে বেঁচে থাকব। আর যদি আমার ভাই নিরপরাধ হয়ে থাকে তাহলে সত্য ঘটনা খুলে বলো। তুমি চুপ করে থেকো না তুলনা, সব ঘটনা আমাকে আমাকে একবার খুলে বলো। বুঝেছি, বিজয়কে ভালোবাসা ছিল তোমার অভিনয়, মন থেকে তুমি ওকে ভালোবাসতে না। ও মরে যাবার সাথে সাথে তোমার মন থেকে বিজয়ের সব স্মৃতি মুছে গেছে। না ভাইয়া না, বিজয়কে আমি অনেক ভালোবাসি, ও চলে গেছে সত্যি, কিন্তু বিজয় আমার হৃদয়ে চিরদিন বেঁচে থাকবে। তাহলে বলো বলো বোন, আমাকে সব ঘটনা খুলে বলো, সেদিন কি কি ঘটনা ঘটেছিল?
সেদিন রাতে বিজয় আপনার সাথে রাগ করে আমার কাছে চলে আসে। তারপর শুধুমাত্র ওই খুনিদের ভয়ই। আমি মুখ খুলতে সাহস পাচ্ছি না ভাইয়া, সাহস পাচ্ছি না। ওই খুনিদের আমি ফাঁসি দড়িতে ঝুলাব। আমার হাত থেকে ওদের কেউ বাঁচাতে পারবে না। আমি যেমন আমার ছোট ভাইকে হারানোর যন্ত্রণায় ছটপট ছটপট করছি, তেমনি বিপ্লব তার ছোট ভাই বিজয়কে হারিয়ে ছটপট ছটপট করছে। দেখি কইছেন স্যার, আমরা তিনজন মিলে যে প্ল্যান করিয়া ওরে খুন করিয়া সন্ত্রাস হিসেবে চালাই দিছি, বিপ্লব এটা কোনো দিনই টের পাইবে না। চুপ, একদম চুপ। দেয়ালেরও কান আছে। হ্যাঁ স্যার ঠিকই বলেছে। বিপ্লব, আমি তোকে শান্তিতে থাকতে দেব না। তুমি? হ্যাঁ আমি, কেস লেখাতে এসেছি। কিসের কেস? আমার ভাইয়ের খুনের কেস। আমার ছোট ভাই বিজয়কে অন্যায়ভাবে খুন করা হয়েছে। তোমার ভাইকে যে খুন করা হয়েছে তার কোনো সাক্ষী বা প্রমাণ আছে? সাক্ষী আমার কাছে আছে, তবে প্রমাণ বের করতে বেশি সময় লাগবে না। কেস লিখো। এক সেকেন্ড দেরি না করে এখান থেকে বেরিয়ে যা, তা না হলে তোর ভাইয়ের কবরের পাশে তোকেও কবর দেব। থামলেন কেন? যা বলার এই সাংবাদিকদের সামনে বলুন। বলুন, কেস লিখবেন কিনা? মতলব কেসটা এন্ট্রি করে নাও। তুই মারা গেছে, এর নাম কি? বিজয় চৌধুরী। আসামির নাম? ওসি সিকান্দার, সাব ইন্সপেক্টর মতলব আলী, সাব ইন্সপেক্টর সুলতান। এই তিনজন মিলে গত 25/3/2005 তারিখে রাত আনুমানিক 10টার সময় খুন করেছে আমার ছোট ভাই বিজয়কে। আমার বিশ্বাস আসামি নয়, পুলিশ অফিসার হিসাবে এই কেসের ব্যাপারে আপনারা আপনাদের দায়িত্ব ঠিকভাবে পালন করবেন। দেখুন, ভালো করে দেখুন, আজকের সবকটা পত্রিকার হেডলাইনে আপনাদের তিনজনের নাম সহ ছবি ছাপা হয়েছে, সমস্ত মিডিয়াতে হইচই পড়ে গেছে। এই মামলার সঠিক তদন্তের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে চিঠি এসেছে, স্বরাষ্ট্র মন্ত্রী মহোদয় কৈফিয়ত চেয়েছেন আমার কাছে। আপনারা চুপ করে আছেন কেন? বলুন, কি জবাব দেবো মন্ত্রী মহোদয়ের কাছে? বিপ্লব আমাদের বিরুদ্ধে যে কমপ্লেন করেছে তা সম্পূর্ণ মিথ্যে স্যার। ও চাকরি হারানোর প্রতিশোধ নিতে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে স্যার। মতলব আলী, তুমি বলো, ঘটনা সত্য না মিথ্যা? না স্যার, সম্পূর্ণ মিথ্যা। কোনটা সত্য আর কোনটা মিথ্যা তা আদালতেই প্রমাণ হবে। স্যার বিপদ, মহা বিপদ, আমার কিন্তু ভয় লাগতেছে স্যার। স্যার মুই নতুন বিয়া করছি, এখনো 6 মাস হয় নাই, আদালত যদি প্রমাণ হয় যে আমরা এই বিজয়কে খুন করছি তো নির্ঘাত ফাঁসি, ফাঁসির রশি গলায় ঝুলবে। না, মামলা আদালত পর্যন্ত যাওয়ার আগেই ওই বিপ্লবকে এই দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে। তোরা কি চাস?
তোর জান। বল তোদের কে পাঠিয়েছে? বল ও শ্রী সেকেন্দার। সেকেন্দারকে কি বলিস? আমার ছোট ভাই বিজয়কে নির্দোষ প্রমাণ না করা পর্যন্ত ওরা এই পৃথিবীতে বেঁচে থাকবে। চল। ও শ্রী সেকেন্দার তোমাকে মেরে ফেলতে চায় বিপ্লব, তুমি কিছু ভেবো না। সত্যকে কেউ কোনোদিন চাপা দিয়ে রাখতে পারেনি। কাল আমি তোমাকে আমার বস অ্যাডভোকেট নাসির খানের কাছে নিয়ে যাব। ঠিক আছে চলো। মুক্তির কাছে আমি আপনার পুরো ঘটনাই শুনেছি, বলুন আপনার জন্য কি করতে পারি? আপনি যদি আমার ভাইয়ের খুনের মামলার পরিচালনার দায়িত্ব নেন, তবে আমার বিশ্বাস খুনিদের খুনি প্রমাণিত করে তাদের ফাঁসির শাস্তি ঝুলাতে পারবো। স্যার আমি অনেক আশা নিয়ে বিপ্লবকে আপনার কাছে নিয়ে এসেছি, প্লিজ স্যার। ওকে ওকে, আমি বিজয় খুনের মামলার দায়িত্ব নিলাম। থ্যাংক ইউ। মুক্তি, তুমি এই মামলার সমস্ত কাগজপত্র রেডি করো। ঠিক আছে স্যার। বিপ্লব সাহেব, এই মামলা নিয়ে আপনাকে আর ভাবতে হবে না। এই নাসির খান যখন মামলা নিয়েছে তখন খুনি বিশ হাত মাটির নিচে লুকিয়ে থাকলো, ফাঁসির দড়িতে তাকে ঝুলতে হবে। থ্যাংক ইউ। চলো। ওয়েলকাম। আরে সিকান্দার, তুমি? হ্যাঁ আমি। শুনলাম তুমি নাকি বিজয় খুনের মামলার দায়িত্ব নিয়ে আমাদের ফাঁসির কাষ্ঠে ঝুলাতে চাও? এ কি বলছো বন্ধু, তোমাকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে আমার সব ধান্দা বন্ধ করবো নাকি? কিন্তু আমনে যে মামলার দায়িত্ব নিলেন। আমাদের বিরুদ্ধে মামলার দায়িত্ব নিয়ে কাজটি আপনি ঠিক করেননি। আমি ঠিকই করেছি, কেউ মামলা নিয়ে আসলে আমি অবশ্যই নেব। মানে? আরে আমি যদি এই মামলাটা না নিতাম তাহলে কোনো না কোনো উকিল এই মামলাটা লুফে নিত, আর ওই উকিল তো আমার মতো তোমার বন্ধু না, যে তোমার হয়ে কাজ করবে, তোমাদের বিরুদ্ধে প্রমাণ খুঁজবে, সাক্ষী হাজির করবে, জেরা করবে, তখন সত্য ঘটনা বেরিয়ে আসবে, তোমাদের ফাঁসি হবে, ফাঁসি। তখন তখন কি করবে? আরে এখন কি করা যায় তাই বলো। জীবনে যত মামলা নিয়েছি আজ পর্যন্ত হারেনি, এই মামলাটি নিয়েছি শুধু হারার জন্য। এইবার বন্ধুর মতো কাজ করেছ। তুমি চলে আসার পর ওসি সেকান্দার অ্যাডভোকেট নাসির খানের চেম্বারে আসে, ওরা দুজন দুজনের বন্ধু। তোমার মামলা নেওয়ার ব্যাপারটা ছিল সম্পূর্ণ সাজানো। তাহলে উপায়? তুমি যদি আমার উপর ভরসা রাখতে পারো তাহলে বিজয় খুনের মামলা দিয়ে আমার ওকালতি জীবন আমি শুরু করতে চাই। অর্ডার অর্ডার অর্ডার, আসামি পক্ষের উকিলকে তার বক্তব্য পেশ করার জন্য অনুমতি দেওয়া হলো। থ্যাংক ইউ ইওর অনার। নিহত বিজয় টাকার লোভে সারা দেশে তরুণ সমাজের মাঝে মরণ নেশা হেরোইন ছড়িয়ে দিয়েছিল। সে ছিল একজন মাদক দ্রব্য বিক্রেতা। শুধু তাই নয় ইওর অনার, বিজয় অবৈধ অস্ত্র ও মরণ নেশা হেরোইন বিক্রি করত। গত 25-3-2005 তারিখে এই রাত আনুমানিক 10টায় বিজয় যখন অবৈধ অস্ত্র এবং হেরোইন বিক্রি করতে যাচ্ছিল, ঠিক তখনই
পুলিশ খবর পেয়ে বিজয়কে গ্রেফতার করতে যায়। বিজয় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পুলিশের উপর গুলি চালায়। তখন আত্মরক্ষার জন্য পুলিশ পাল্টা গুলি চালায়। তখন ক্রস ফায়ারে পুলিশের গুলিতে বিজয় মারা যায়। এই ধরনের অবৈধ ব্যবসায়ীরা এভাবেই মারা যায় ইওর অনার। অতএব মামলা এখানে শেষ। এই মামলা নিয়ে আদালতের মূল্যবান সময় নষ্ট করা কোনো যুক্তি থাকতে পারে না ইওর অনার। দ্যাটস অল ইওর অনার। ইওর অনার, আমি জানি আদালতের সময় অনেক মূল্যবান। আমার প্রতিপক্ষের উকিলের লম্বা বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমি কিছু প্রমাণ দেখাতে চাই। ইওর অনার, এই সেই পুলিশ রিপোর্ট, যে রিপোর্টে স্পষ্ট লেখা আছে বিজয় অবৈধ অস্ত্র ও হেরোইন সহ পালানোর সময় পুলিশ তার গাড়ির পেছনে ধাওয়া করে। বারবার গাড়ি থামানোর সংকেত দেওয়া সত্ত্বেও বিজয় যখন পালাচ্ছিল তখন পুলিশ গুলি করে, আর সেই গুলিতেই বিজয় মারা যায়। অথচ গাড়িটি সম্পূর্ণ অক্ষত রয়েছে ইওর অনার। আপনার বক্তব্য স্পষ্ট করুন। আমার বক্তব্যটি স্পষ্ট ইওর অনার। পুলিশ যখন বিজয়কে ধাওয়া করে তখন গাড়ির গতি কমপক্ষে 80 থেকে 100 কিলোমিটার ছিল। কিন্তু হাসির ব্যাপার এই যে পুলিশের গুলিতে শুধু বিজয় নিহত হয়েছে, অথচ গাড়িটি কোনো দুর্ঘটনায় পতিত হয়নি ইওর অনার। এতেই কি প্রমাণিত হয় না পুলিশ রিপোর্ট সম্পূর্ণ মিথ্যে এবং বিজয়কে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে? দ্যাটস অল ইওর অনার। পুলিশ রিপোর্ট ও এই গাড়ির ছবি দেখে মনে হচ্ছে কোথায় যেন গড়মিল রয়েছে। অতএব আসামি পক্ষের উকিলকে সাক্ষী প্রমাণ আদালতে হাজির করার জন্য আদেশ দেওয়া হলো। আরে উকিল, তুমি ওস্তাদ না ওই মেয়েটা তোমার ওস্তাদ? আরে বন্ধু, জোরে জোরে হর্ন বাজালি পাকা ড্রাইভার হওয়া যায় না। সবে তো মাত্র খেল শুরু, সময় বলে দেবে কখন কি করতে হবে। চলো। আমি এবার আসি। তোমাকে অনেক ধন্যবাদ, আমি ভাবতেও পারিনি তুমি এত সুন্দর যুক্তি দাঁড় করাবে। তুমি কিছু ভেবো না বিপ্লব, আমি অবশ্যই বিজয়কে নির্দোষ প্রমাণ করে ওদেরকে ফাঁসির দড়িতে ঝুলাবো। এবার হাসো, একটু হাসো। তোমার মুখে হাসি না দেখলে যে আমার পৃথিবীটা অন্ধকার হয়ে যায়। বিপ্লব, তোমাকে নিয়ে যে আমার অনেক স্বপ্ন, অনেক আশা। কাছে আসলে এই মনটা যায় রে ভরে, জানে আকাশ জানে বাতাস তুমি বিশ্বাস তুমি নিঃশ্বাস। তুমি একটু ভালোবাসলে আরো বাঁচতে ইচ্ছে করে, তুমি একটু কাছে আসলে এই মনটা যায় রে ভরে, জানে আকাশ জানে বাতাস তুমি বিশ্বাস তুমি নিঃশ্বাস, জানে আকাশ জানে বাতাস তুমি বিশ্বাস তুমি নিঃশ্বাস। Thank you.
চাই শুধু যে তোমায় বলছি কানে কানে সব পাখি যায় দূর নীলিমায় ওই আকাশের গানে এই মন চাই শুধু যে তোমায় বলছি কানে কানে জানে ফাগুন জানে শ্রাবণ তুমি আমার কত আপন একটা জীবন একটাই মন একবারই প্রেম হয় রে মনটাই আমার শুধু যে তোমার অন্য কারো নয় রে ও একটা জীবন একটাই মন একবারই প্রেম হয় রে মনটাই আমার শুধু যে তোমার অন্য কারো নয় রে জানে আলো জানে আধার আমার শুধু আমার জানি আলো জানি আধা তুমি আমার শুধু তুমি একটু ভালোবাসলে আরো বাঁচতে ইচ্ছে করে তুমি একটু কাছে আসলে এই মনটা যায় রে ভুলি জানে আকাশ জানে বাতাস তুমি বিশ্বাস তুমি নিঃশ্বাস জানি আকাশ জানি বাতাস তুমি বিশ্বাস তুমি নিঃশ্বাস অর্ডার অর্ডার ইওর অনার আজ আমি এই আদালতে এমন একজন সাক্ষীকে হাজির করব যার সাক্ষীতে প্রমাণিত হবে বিজয় ছিল একজন অবৈধ অস্ত্র ব্যবসায়ী মাদক ব্যবসায়ী এবং শীর্ষ সন্ত্রাসী সাক্ষীকে আদালতে হাজির হবার অনুমতি প্রার্থনা করছি ইওর অনার অনুমতি দেওয়া হলো সাক্ষী সুমন হাজির আচ্ছা মিস্টার সুমন নিহত বিজয়ের সাথে আপনার কিসের সম্পর্ক ছিল এই কাঁদবেন না কাঁদবেন না বিজয় ছিল আমার ঘনিষ্ঠ বন্ধু তা কত বছরের বন্ধুত্ব প্রায় 15 বছর এই দীর্ঘ বন্ধুত্বের জীবনে বিজয় সম্পর্কে আপনি কতটুকু জানেন চুপ করে থাকবেন না বলুন ও আমার ঘনিষ্ঠ বন্ধু ছিল কিন্তু বড়লোক হবার লোভ ওর মনে প্রচন্ড ভাবে বাসা বাঁধে তাই টাকার জন্য ও অবৈধ অস্ত্র মাদক দ্রব্য খুন রাহাজানি এমন কিছু ছিল না যা করেনি তারপর সেদিন মাদক দ্রব্য অবৈধ অস্ত্র চালান করতে গিয়েই পুলিশের ক্রস ফায়ারে বিজয় মারা যায় আপনি এখন আসতে পারেন ইওর অনার দীর্ঘদিনের সহপাঠীর মুখে বিজয় সম্পর্কে উক্ত বক্তব্য নিশ্চয়ই প্রমাণ করে বিজয় ছিল একজন পেশাদারী খুনি সন্ত্রাসী অবৈধ অস্ত্র ব্যবসায়ী এরপরে আর কোন সাক্ষী প্রমাণের প্রয়োজন আছে বলে আমি মনে করি না ইওর অনার ইওর অনার আমি বাদী পক্ষের সাক্ষী প্রমাণ আদালতে হাজির করার জন্য সময় প্রার্থনা করছি আপনাকে সময় দেওয়া হলো আদালত আজকের মতো মুলতবি ঘোষণা করা হলো ভাইয়া
বেঈমান, বিশ্বাসঘাতক, মিথ্যাবাদী, তোর এই পাপ না আমাকে ভাইয়া বলে ডাকতে যেমন বন্ধ হয়ে আসলো না? আরে যে বিজয় আমার কাছ থেকে টাকা নিয়ে নিজে না খেয়ে তোকে খাওয়াতো, যে বিজয় তার খরচের টাকা দিয়ে তোর পরীক্ষার ফিস দিত, যে বিজয় তোর মায়ের চিকিৎসার টাকার জন্য প্রশ্নপত্র চুরি করতে গিয়ে কলেজে সবার সামনে অপমানিত হয়েছে, সে বিজয় সম্পর্কে আদালতে মিথ্যে সাক্ষী দিতে তোর বুকটা একটু কাঁপলো না? বল কেন তুই মিথ্যে সাক্ষী দিয়েছিস, বল। বলো সুমন, চুপ করে আছো কেন বলো? এছাড়া আমার আর কোনো উপায় ছিল না ভাইয়া, ওই ওসি সেকেন্দার আমার মার একমাত্র ছোট বোনকে বন্দি করে রেখে আমাকে দিয়ে মিথ্যে সাক্ষী দিতে বাধ্য করেছিল ভাইয়া। তুমি আমাকে মারো ভাইয়া, মারতে মারতে মেরে ফেলো, মেরে ফেলো, মেরে ফেলো আমাকে। ওই নয়া উকিল মুক্তি আদালতের কাছ থেকে সময় নিয়ে বার বার প্যাচ লাগাচ্ছে, আমি ওকে দুনিয়ার বুক থেকে চিরতরে মুক্তি দিয়ে দিব। শান্ত হও বন্ধু, শান্ত হও, শান্ত হও, এখন মাথা গরম করার সময় না, ঠান্ডা মাথায় সব কাজ সমাধান করতে হবে। স্যার সর্বনাশ হয়ে গেছে, স্যার কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে, এইবার ফাঁসির দড়ি গলায় পড়তে হইবে। কে বলতে চাও? হাবিলদার কাশেম আলী রিজাইন দিয়েছে, এই দেন লেটার। এতে তোমার সর্বনাশের কি হলো? স্যার আগামীকাল সকালে কাশেম আলী বিপ্লবের সাথে আদালতে গিয়ে আমাদের বিরুদ্ধে সাক্ষী দেবে। কাশেম আলী আদালত পর্যন্ত পৌঁছবে না, তার আগে ওকে শেষ করে দিতে হবে। আমি আর অপেক্ষা করতে পারছি না, আদালতের সময় শেষ। আদালতের মূল্যবান সময় নষ্ট করার জন্য আই এম সরি ইওর অনার, আমাকে শেষবারের মতো আরেকবার সময় ভিক্ষা দিন।
ঠিক আছে কিন্তু মনে রাখবেন বিপ্লব তুমি কাশেম আলীকে আদালতে হাজির না করে এখানে বসে আছো আমি আর এই কেস লড়ব না এসব কি বলছো তুমি হ্যাঁ আমি ঠিকই বলেছি এই কেস ওদের সাথে লড়ার মতো তোমার আমার কাছে আর কোনো প্রমাণ নেই সব সব শেষ হয়ে গেছে মুক্তি সব শেষ হয়ে গেছে বিপ্লব হ্যাঁ মুক্তি হ্যাঁ কাশেম ভাইকে আদালত নেওয়ার পথে ওসি সিকান্দারের লোকজন তাকে খুন করেছে প্রতিজ্ঞা করেছি আমার আদালতে সিকান্দার মতলব সুলতানকে শাস্তি দেব না বিপ্লব না আমি আমি তোমাকে খুনি হতে দেব আমি আমি তোমার কোনো কথাই শুনব না আমার এক ভাইয়ের জন্য এক সন্তান তার বাবাকে হারিয়েছে এক স্ত্রী তার স্বামী হারিয়েছে আর কত জীবন নষ্ট করব আমি আর কত জীবন নষ্ট করব তুমি তো কারো জীবন নষ্ট করনি যাদের কারণে এতগুলো খুন হয়েছে তাদেরকে আইনের শাস্তি পেতেই হবে এখনো এখন একজন সাক্ষী বাকি আছে নাম তুলো না সাক্ষী তুলনা হাজির আয় মা যা যা মা কোনো ভয় নেই যা ভয় পেও না আমার দিকে দেখো আমি বিজয় খুনিদের শাস্তি দেবার জন্য তোমাকে আদালতে হাজির করেছি তুমি কি চাও না তোমার ভালোবাসা মানুষকে যারা খুন করেছে তারা শাস্তি পাক তাহলে তাহলে সেদিনের সব ঘটনা খুলে বলো 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 তুলো না বলো সেদিন বিজয় বিপ্লব ভাইয়ের সাথে রাগ করে আমার কাছে আসে তারপর ওরা সেদিন রাতে বিজয়কে খুন করেছে অর্ডার 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 ইওর অর্ডার আমার প্রতিপক্ষের সাক্ষী আমার জেরা করার আগে পালিয়ে গেল আমি এমন একজন সাক্ষীকে আপনার সামনে হাজির করব যাকে মিস মুক্তি 1000 বার জেরা করলো সে পালিয়ে যাবে না আমার সাক্ষী মানসিক চিকিৎসক ডাক্তার মশিউর রহমান ডাক্তার রহমান আপনি আদালতকে বলবেন কি আপনি কত বছর যাবৎ এই পেশায় আছেন প্রায় 15 বছর আচ্ছা মিস তুলনাকে আপনি চেনেন চিনব না কেন ও তো আমার পেশেন্ট তুলনা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলার পর ওর বাবা চিকিৎসার জন্য ওকে আমার কাছে নিয়ে আসে তার মানে কি আমরা ধরে নেব তুলনা এখনো মানসিক রোগী হ্যাঁ ও এখনো মানসিকভাবে অসুস্থ সে আমার চিকিৎসাধীন আপনি এখন আসতে পারেন ইওর অনার আমার প্রতিপক্ষের বন্ধু একজন মানসিক ভারসাম্যহীন মেয়েকে এই খুনের সাক্ষী হিসেবে আপনার আদালতে দাঁড় করিয়েছে ইওর অনার উনি হয়তো ভুলে গেছেন এটা আদালত এটা কোনো নাট্যমঞ্চ নয় উনি একজন মানসিক রোগীকে সাক্ষী বানিয়ে আমার মক্কেলদের খুনি প্রমাণিত করতে চাচ্ছেন কিন্তু মিস মুক্তি হয়তো জানেন না আদালত কল্প কাহিনীর উপরে নয় সাক্ষী প্রমাণের উপর ভিত্তি করে বিচার করেন ইওর অনার আমি মিস তুলনার ডাক্তারি সার্টিফিকেট আপনার সামনে পেশ করছি এবং সেই সাথে আমার সম্মানিত মক্কেলদের বেকসুর খালাস দেবার জন্য সবিনয় নিবেদন করছি দ্যাটস অল ইওর অনার Thank you.
এই আদালত উভয় পক্ষের জেরা ও সাক্ষী প্রমাণের ভিত্তিতে এই সিদ্ধান্তে উপনীত হয় যে ওসি সেকান্দার, সাব ইন্সপেক্টর মতলব, সাব ইন্সপেক্টর সুলতান বিজয় হত্যার সাথে জড়িত নয়। অতএব এই আদালত উক্ত মামলা থেকে আসামিদেরকে বেকসুর খালাস প্রদান করছে। ভাই, ভাই রে, আমি আমি তোকে নির্দোষ প্রমাণ করতে পারলাম না। আমি তোর খুনিদের ফাঁসি দড়িতে ঝুলাতে পারলাম না। তুই তুই আমাকে মাফ করে দিস, মাফ করে দিস ভাই। বিজয়, তোর কবরের মাটি ছুঁয়ে শপথ করে বলছি, আইনের চোখে ওরা নির্দোষ প্রমাণিত হলেও আমার হাত থেকে ওরা কেউ বাঁচতে পারবে না। সর্বনাশী
আমি জমেরে ভাই দয়া মায়া হানাই হাত কাপে না করতে গুলি নাচ দেখা না মন ভোলা হানা ওরে বুলবুলি ওরে নাচ দেখাবো মন ভোলাবো আমি বুলবুলি তুই আমার একমাত্র ভাই শিবাকে খুন করেছিস, তার বদলা নিতে আমি তোর ভাই বিজয়কে খুন করেছি। হাবিলদার কাশিম আলী আদালতে সাক্ষী দিতে যাবার সময় লোক পাঠিয়ে আমি ওকে খুন করিয়েছি, এবার তোর পালা। বিজয় খুনের স্বীকারোক্তি আমি নিজের কানে শুনেছি। সিকান্দার, ইউ আর আন্ডার অ্যারেস্ট। Oh!
এই এদেরকে নিয়ে চলো, আর লাশ পোস্টমর্টামের ব্যবস্থা করো। আমার জীবন বাঁচানোর জন্য তোমাকে ধন্যবাদ বিপ্লব। উপর মহলে আমি তোমার জন্য সুপারিশ করব। থ্যাংক ইউ স্যার। চলো। তুমি একটু ভালোবাসলে আরো বাঁচতে ইচ্ছে করি, তুমি একটু কাছে আসলে এই মনটা যায় রে ভরে, বাতাস তুমি বিশ্বাস তুমি নিঃশ্বাস, তুমি একটু ভালোবাসলে আরো বাঁচতে ইচ্ছে করি, তুমি একটু কাছে আসলে এই মনটা যায় রে ভরে, জানে আকাশ জানে বাতাস তুমি বিশ্বাস তুমি নিঃশ্বাস। চাই শুধু যে তোমায় বলছি কানে কানে, সব পাখি যায় দূরে নীলিমায় ওই আকাশের গানে, এই মন চাই শুধু যে তোমায় বলছি কানে কানে, জানে ফাগুন জানে শ্রাবণ তুমি আমার কত আপন।